আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহানমনি শুরুতেই সংবাদ শিরোনাম সারা দেশে বাড়ছে শিশুদের মোবাইল ব্যবহারের সংখ্যা উদ্বিগ্ন অভিভাবকরা এখনি সতর্ক হবার তাগিদ চিকিৎসকদের নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল আটক রাজধানীর বাজারে নতুন করে বাড়েনি চাল ও তেলের দাম সবজি সহনীয় থাকলেও চিনি ও পেঁয়াজের দাম বাড়তি নগরবাসীর শরীর চর্চা ও প্রশান্তির তীর্থস্থান রমনা পার্ক নির্মল বিনোদনে বিমোহিত হলেও রয়েছে নিরাপত্তা সহ বেশ কিছু সমস্যা শুনছিলেন সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাই টিভি শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব এবারে বিস্তারিত প্রসঙ্গ দেশে প্রতিটি ঘরেই বাড়ছে শিশুদের মোবাইল ব্যবহারের সংখ্যা বাবা মা অনেক সময় ব্যস্ত থাকলে শিশুদের সারা দিন কাটছে মোবাইল নিয়ে বিনোদনের অন্য কোনো মাধ্যম না থাকায় খাওয়া ঘুম সব কিছুই হচ্ছে মোবাইল নিয়ে বিষয়টি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে মনে করছেন চিকিৎসকরা পারভেজ রাসেলের রিপোর্ট এ যেন ভার্চুয়াল জগতের শিশু ঠিক মতো উঠতে বসতে কিংবা দাঁড়াতে না পারলেও মোবাইল ফোন খুঁজে পেতে সময় লাগে না তাদের খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া এমনকি ঘুমানোও এই মোবাইলকে কেন্দ্র করে ব্যবহার করতে না পারলেও তাদের কার্টুন গেম বা গান দেখতে লাগে না কারো সহায়তা আর না বুঝে এই সুযোগটাকেও কাজে লাগান কর্মব্যস্ত বাবা মা এমন চিত্র এখন দক্ষিণাঞ্চলের প্রতিটি পরিবারের বায়না করে মোবাইলের জন্য না দিলে অনেক সময় চেষ্টা যখন আমার কাজ থাকে না চেষ্টা করি যে আমি ওর সাথে খেলাধুলা করতে কিন্তু আমার সাথে খেলাধুলা করে না ওর মোবাইলই লাগবে বাইরে গেলেও এরা খুবই আমাদের এদের নিরাপত্তা নিয়েও কিন্তু একটা বড় সমস্যা আছে আপনি হুট করে আপনার বাচ্চাকে বাইরে ছেড়ে দিতে পারেন না শিশুদের এমন মোবাইল ব্যবহার নিয়ে চিন্তিত অভিভাবক সহ সচেতন মহল এটি আমাদের জন্য একটি অশনি সংকেত এরকম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে যারা এই দেশের নেতৃত্ব দেবে যাদেরকে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই তারা আসলে আমাদের জন্য দেশের জন্য জাতির জন্য একটি বোঝা হয়ে দাঁড়াবে এইটা শুধু আমাদের এই যে প্রজন্ম না সামনে যে প্রজন্ম আছে তাও আমরা ক্ষতি করতেছি আজকে শিশু দেখছে সে মাঠে যাচ্ছে না মাঠে গিয়েও মোবাইল টিপছে সুতরাং এই ব্যাপারে আমাদেরকে বিজ্ঞানকে আমাদের জয় করতে হলে অবশ্যই তাদের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে শিশুদের মোবাইল আসক্তি কমাতে অভিভাবকদের সবার আগে সচেতন হবার তাগিদ দিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আমাদের অভিভাবকদেরকে সচেতন হওয়া এবং শিশুরা যাতে মোবাইলের প্রতি আসক্ত না হয় যেমন ছোটোবেলা থেকে শিশুদেরকে বই পড়ার প্রতি উৎসাহিত করা শিশুদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এক্সট্রা কারিকুলামের প্রতি আমাদের সচেষ্ট করে তোলা শিশু মেধাবী হবে সৃজনশীল হবে সৃষ্টিশীল হবে আর চিকিৎসকরা বলছেন অতিরিক্ত মোবাইল ব্যবহারে শিশুর শারীরিক গঠনে সমস্যার পাশাপাশি চোখের বেদিসহ নানা রোগে আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে গেলে এই বাচ্চাগুলো ডায়াবেটিসে ভুগবে প্রেসারে ভুগবে এবং দীর্ঘক্ষণ দেখতে দেখতে তার মানে চোখের সমস্যা হতে পারে তার সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে বাপ মায়কেও কঠিন হতে হবে যে না বাচ্চা খাক আর না খাক ঘুমাক আর না ঘুমাক আমার বাচ্চাকে মোবাইল আমি দিব না কঠোর আইন যখন শিশুদের জন্য শিথিল তখন পিতামাতার আরেকটু ভালোবাসা আর শিশুসুলভ আচরণই বদলে দিতে পারে এই চিত্র তবেই নতুন প্রজন্ম পাবে উজ্জ্বল ভবিষ্যৎ পারভেজ রাসেল মাই টিভি বরিশাল নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে তাকে আটক করে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে রাজধানীর বাজারে নতুন করে বাড়েনি চাল ও তেলের দাম
বিদেশ থেকে চাল আমদানি ও মৌসুম সামনে থাকায় চালের দাম কমার আশাবাদ ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা। তবে তেল নিয়ে শঙ্কায় আছেন তারা। আরও বেড়েছে মুরগি, চিনি, খেসারির ডাল ও পেঁয়াজের দাম। তবে ক্রয় সীমার মধ্যে রয়েছে অন্যান্য সবজির দাম। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানী কারওয়ান বাজারের চালের আড়ত, পর্যাপ্ত আমদানিকৃত চাল রয়েছে এখানে, তাই খুচরা বাজারে নতুন করে আর বাড়েনি চালের দাম। চালের বাজার বস গত সপ্তাহ আর এই সপ্তাহ যদি আমরা বলি বাজার একই রকম আছে? চালের অবস্থা এখন ভালো, আজকে একই সপ্তাহে এক সপ্তাহ ধরে একই রকম আছে। সামনে চালের দাম কমার আশাবাদ ব্যবসায়ীদের। আমাদের নতুন ফসল আস্তে আস্তে সামনে আর এক দেড় দুই মাস পরে আশাবাদে হয়তো কমবো, কমার সম্ভাবনা আছে। বাইরে থেকে চাল আসতেছে আমাদের দেশে, দুই মাস পর আশা করি আমরা সিজনটা যদি ভালো আসে চালের বাজার আর বাড়বে না আর বাজার কমবে। বাজারে তেলের পর্যাপ্ত আমদানি থাকলেও এর দাম উঠানামা করছে। বর্তমান তো সরকার যে তেলের রেট বাড়াইছে, এই বাড়ানোর পর থেকে এখন আবার কোম্পানি বেলে 60 টাকা করে লিটার বাড়াইছে। খোলা তেল যেইগুলো আছে, পাম, সুপার, সয়াবিন, এই খোলা তেলগুলো প্রতি কেজিতে আপনার 5 টাকা থেকে 60 টাকা বাড়ছে, এই 600 টাকা 5000। অন্যদিকে পেঁয়াজ ও মুরগির দাম আরো বাড়ছে, আমদানি কমে যাওয়ায় মূল্য বৃদ্ধির কারণ বলে জানালেন বিক্রেতারা। বলানো পাইকারি হলো 42-45 টাকা, খুচরা বেশি আমরা 150 টাকা কেজি, সবটা হলো পাইকারি হলো 340, বেশি 350 টাকা কেজি। দোকানদাররা বলে আমরা যে দামে কিনি সেই দামে বেশি, এরা আজ যেভাবে কিনতেছে সেই দামে বেচতে। পেঁয়াজের অবস্থা আপনার গায়ে এক সপ্তাহ ধরে আমরা 44-45 টাকা কিনতেছি, 50 টাকা বিক্রি করছি, এক সপ্তাহ ধরে বাড়তে আছে। এছাড়া দাম বেড়েছে চিনি ও খেসারির ডালের। কলা চিনি গত সপ্তাহে ছিল আপনার 62 টাকা, এই সপ্তাহে যে আপনার 66 টাকা, কেজিতে 2 টাকা করে বাড়ছে কলা চিনি। ইলিশ মাছ ছাড়া অন্যান্য মাছের দাম রয়েছে আগের মতোই। ইলিশ মাছের দাম বেশি, অন্যান্য মাছ আমার মনে হয় ঠিকই আছে দাম। খুব একটা বাড়েনি সবজির দামও। তো শসা নিলাম 60 টাকা করে, আলু নিলাম 20 টাকা করে, বেগুন কিছুটা কম, তারপরে কি আছে করলা, করলা কিছু কম, তারপরে অন্যান্য সবজি যেটা আছে লাউটাও সেগুলা কম, কিন্তু নতুন যে সবজি সেগুলার দাম একটু বেশি আর কি। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। ক্রমেই রমনা পার্ক হয়ে উঠছে নগরবাসীর শরীর চর্চা ও প্রশান্তির তীর্থস্থান। শারীরিক কসরত ও প্রাতঃ ভ্রমণের জন্য এখানে দিনে দিনে বাড়ছে মানুষের পদচারণা। সবাই শারীরিক সুস্থতার জন্য নানামুখী ব্যায়ামের পাশাপাশি প্রাণ খুলে হাসা ও নির্মল বিনোদনে বিমোহিত হন। তবে নিরাপত্তা সহ কিছু সমস্যাও রয়েছে রমনা পার্কে। বিস্তারিত জানাচ্ছেন এসকেলিটন। ফজরের নামাজের পর থেকে শুরু হয় রমনা পার্কের ব্যস্ততা। চোখে পড়ে সব বয়সের নারী পুরুষ। সময় বাড়ে বাড়ে রমনা পার্কেও চাঞ্চল্য। কেউ হাঁটছেন, কেউ বা দৌড়াচ্ছেন সবুজের সমারোহে। প্রকৃতিও সাদরে গ্রহণ করছে সবাইকে। ঘাম জড়ানো, ব্যায়ামে ব্যস্ত অনেকে। এখানেই শেষ নয়, দোয়াও করা হয় আগতদের কল্যাণ কামনায়। কথা হয় অনেকের সঙ্গে, ব্যক্ত করেন প্রশান্তির বাণী। রমনা পার্কটা এত সুন্দর, এত ভালো লাগে আমার। এক্সারসাইজের পাশাপাশি নিজেদের আন্তরিকতার বন্ধন থাকে এখানে, সম্প্রীতি থাকে। জীবন ধারণের জন্য যেমন খাদ্য প্রয়োজন, শরীরকে সুস্থ রাখার জন্য তেমনি ব্যায়ামের প্রয়োজন, এবং এখানে সেই পরিবেশটা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, যার জন্যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ এখানে এসে ব্যায়াম করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যার যার বাড়িতে চলে যাচ্ছে। অপরাধ জগতে অনেকে ঢুকে যাচ্ছে, কেউ মাদকাসক্ত হচ্ছে, এই জন্য আমার যে সাজেশন যে অভিভাবকরা যাতে তাদের সন্তানদেরকে সাথে করে নিয়ে আসা উচিত। সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, আনন্দে থাকার জন্য এখানে আসি। আমাদের তো সার্টেন বয়স হয়ে গেছে, তাই না? তো এই বয়সে যতটুকু ভালো থাকা যায়, আপনাদের মতো ইয়াং থাকা যায়, সেজন্য এখানে চেষ্টা করি। কিশোর গ্যাংয়ের উৎপাত ও নিরাপত্তাহীনতা নিয়ে হতাশার কথাও তুলে ধরেন কেউ কেউ। দিস পার্ক ইন দ্য সেন্টার অফ দ্য সিটি, ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস, এটা খুব আমাদের জন্য অত্যন্ত উপকারী। শুধু একটা জিনিস, মেনটেন্সটা আরও ভালো হওয়া উচিত। একজনের সাথে একজন একটু দুষ্টমি একটু করে, কিন্তু যদি এটা সিসি ক্যামেরাটা থাকে তাহলে সমস্যা না। এমনি কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা আছে। রমনা পার্ক তো খুবই সুন্দর জায়গা, বাংলাদেশের মধ্যে বলবো আমি যে এত সুন্দর জায়গা খুব কম জায়গায় আছে, বিশেষ করে ঢাকা শহরের মধ্যেই।
সকালবেলা আসলে আপনার পাখির ডাক, চারদিকে ফুলে ফুলে ভরে আছে, অত্যন্ত সুন্দর এনভায়রনমেন্ট এবং এখানকার সমস্ত কিছুই ভালো। নিরাপত্তাটা সম্পূর্ণ তো ওইভাবে এখনও পাওয়া যাচ্ছে না, আমাদের নিজেদেরই খেয়াল রাখতে হয়। আবার যেহেতু আমার দুটো মেয়ে, নিরাপত্তাটা অবশ্য আরেকটু যদি ভালো হয়। পার্কটা সত্যি একটু নিট অ্যান্ড ক্লিন হলে এবং নিরাপত্তার জন্য যে ব্যবস্থাটা, সিসি ক্যামেরা তো মাস্ট, এবং বসার জন্য এবং বাচ্চাদের খেলার জায়গাগুলো সবগুলো জিনিস যদি একটু নিট ক্লিন। অনেক বেশি সিকিউরিটি প্রয়োজন সেটা আর কি, মানে পার্কের বাইরেও যেরকম ভেতরেও সেরকম। আমরা ক্লান্তি দূর করতে চলে বিনোদনও। বিনোদন দিতে পেরে স্বস্তির কথা জানান নৃত্য ও সঙ্গীত শিল্পীরা। হরেক রকম পাগল দিয়ে বাবা মিলাইছে মেলা, শুনে তারা আনন্দ পায়, আমরাও আনন্দ দিই, যতটুক পারি চেষ্টা করি। আপনারা দোয়া করবেন, ইচ্ছা যেন আমরা আরও ভালো গাইতে পারি, আমরা মানুষকে যেন আনন্দ দিতে পারি, এটাই আমাদের কামনা। শুক্র শনিবার ওই দিনটা আর কি একটু বেশি আনন্দ করি, বেশি সময় নিয়ে আমরা এই একটু আনন্দ করতে পারি, হাঁটতে পারি। এই পার্কের মধ্যে একটু ঘোরাঘুরি করার পরে মনে হয় যেন একটু নাচানাচি করলে একটু বাড়তি ব্যায়ামটা হইল, আর সেই সাথে একটু আনন্দ উল্লাস হইল। পুরো সকাল জুড়েই সরগরম রমনা পার্ক। সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে আগতরা নিজ নিজ বাসায় ফিরে যেতে থাকেন। সুস্বাস্থ্য প্রত্যেকটি মানুষের জীবনে পরম পাওয়া, সেই লক্ষ্য অর্জনে মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, রেস্ট নেই টেনশনেও। এই রমনা পার্কের নির্মল পরিবেশে শরীরচর্চার পাশাপাশি নানানমুখী বিনোদনের পর মানসিক প্রশান্তি নিয়ে বাসায় ফিরছে নগরবাসী। এসকেলিটন, মাই টিভি, রমনা পার্ক, ঢাকা। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সবাইকে ত্যাগের পথে থেকে কাজ করে সমাজ ও দেশকে সামনে এগিয়ে নিতে হবে, সকলের মাঝে ঐক্য স্বচ্ছতা থাকা দরকার। তিনি বলেন, ধর্মীয় চেতনা মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে। রাতে চট্টগ্রাম নগরীর মধ্যমহরস্থ একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের সমাপনী দিনে শিক্ষা সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমি তাই তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের শহীদদের। গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে গাজীপুর জেলার আয়োজনে টঙ্গীতে তিন দিন ব্যাপী জাতীয় লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মনির হোসেন নিজামী সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম সহ আমন্ত্রিত ব্যক্তিবৃন্দ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। পরবর্তী সংবাদ দুপুর 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আমি ইশরাত জাহান মনি। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।